গত ক্লাসে আমরা টোটাল ইলাস্ট্রেটরের দুইটা ক্লাস আমাদের গেছে, যে দুইটার মধ্যে আমরা টাইপ টুল পর্যন্ত শেষ করেছিলাম মেবি। এবং টাইপ টুলের মধ্যে দুই একটা বিষয় রয়ে গেছে, মেবি সময় স্বল্পতার কারণে হয়তো করা হয়নি। মোটামুটি টাইপ টুলের মধ্যে যা আছে সবই দেখানো হয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন হয়। ছোট্ট দুই একটা বিষয় আমি সেটা শেয়ার করেই আমি পরবর্তী টুলসে চলে যাব, পরবর্তী টুলসে আমি চলে যাব। আমি যে কোনো একটা কিছু এখানে লিখি, সাপোজ সিলভার টেক লিখলাম, ঠিক আছে। এটাকে কন্ট্রোল এবং শিফট চেপে ধরে আমি বড় করলাম। আচ্ছা, আমি চাচ্ছি এই ওয়ার্ডগুলোর পেছনে মোটা আকৃতির আরেকটা থাকবে, যেটাকে নিয়ন মেবি বলা হয়, মোটা ইয়েতে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই কাজটার জন্য যেটা করতে হবে, শেপটাকে প্রথমত আমরা ক্রিয়েট আউটলাইন করে নেব। গত ক্লাসে দেখাইছিলাম যে আমরা যখন একটা শেপকে কাটাছিঁড়ে করতে চাই, অথবা দেখা যাচ্ছে যে একটা শেপকে আলাদা করে সেটার ভিন্ন আকৃতি করব, কোন এক দিক থেকে মোটা চিকন বা যে কোনো কিছু করব, এই জন্য যেটা দেখাইছিলাম ক্রিয়েট আউটলাইন করে, এরপর চাইলে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট ধরে এটাকে টেনে বড় ছোট করতে পারি, যা মন চাই সেভাবে করতে পারি, একটা যে কোনো লোকের আকৃতি করতে পারি। তো এই জিনিসটা তো গত ক্লাস আমরা দেখেছি, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার পেছনে আরেকটা শেপ তৈরি হবে। যেমন আমরা অনেকে চিন্তা করি, এটা দেখা যাচ্ছে যে এরকম করে একটা শেপ তৈরি করব যেটা আমার পেছন দিক থেকে আসবে। যাই হোক, এই জিনিসটা এভাবে করাটা খুবই ঝামেলা, আমরা নর্মাল ইজি ওয়ে দেখব। প্রথম যে কাজ সেটা হচ্ছে আমার ফ্রন্টটাকে আমি ক্রিয়েট আউটলাইন করলাম, রাইট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করছি। এরপর সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, খেয়াল করবেন আমি আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করার পর আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ঠিক আছে, এখানে ক্লিক করব। আমি ফ্রি ভিউ দিয়ে এখানে দেখি, ফ্রি ভিউতে আমরা দেখতে পাবো অলরেডি ব্যাকগ্রাউন্ড একটা মোটা হয়ে চলে আসছে, যেটা চাইলে এখান থেকে 10 পিক্সেল আছে আমি আরো বেশি দিতে পারি। ওকে, আমি এত বেশি দিলাম না, এতটুকু না, আর সবগুলো দেখা যাচ্ছে কোনা দেখা যাচ্ছে, আমি কোনা দিতে চাচ্ছি না, আমি রাউন্ড করে দেবো। চাইলে এখানে ক্লিক করলে দেখেন সব রাউন্ড হয়ে গেছে, আবার চাইলে এটা বেবেল হয়ে যাবে, যেমন হচ্ছে অনেকগুলো কোনা থাকবে আর কি, বিএস স্টাইলের তৈরি হবে। তো আমি রাউন্ডটাই দিই এখান থেকে, রাউন্ডটা আমার কাছে ভালো লাগে। ওকে দিলাম একটা শেপ, এই শেপের কালারটা অন্য কালার দিলে তখন আমি কাজ বুঝতে পারবো, ঠিক আছে। এখন এই শেপগুলো যেহেতু অক্ষরগুলো আমার এখানে আলাদা আলাদা, এক একটা শেপ এক একটার উপরে উঠে আছে, যেহেতু এখন শুধু ইয়েলোটা, আমি চাইলে ইয়েলোটাকে একবার পেছনে দিতে পারি। যেমন এখানে দেখা যাচ্ছে, এইটুকু খেয়াল করবেন, এই শেপটা এটার উপরে, মানে আর এর একটা অংশ, ছোট একটা অংশ কিন্তু এই ইয়েলোর ভিতরে চলে গেছে। তাহলে আমার দরকার কি, সবগুলো ইয়েলো পেছনে দেওয়া দরকার, ঠিক আছে। তো সবগুলো ইয়েলো ধরার জন্য আমার ম্যাজিক অন টুল দিয়ে আমি ইয়েলোতে ক্লিক করলাম, শুধু সবগুলো ইয়েলো ধরলাম, এবং সামনে পেছনে আমরা দিতে পারি, দেখাইছিলাম আমি, রাইট বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিলে সবার পেছনে। এখন দেখেন এই জায়গাটা, একটু আগে যে জায়গাটা দেখাইছি, এখন এটা পেছনে চলে গেছে ইয়েলোটা। আবার যদি আমি চাই যে না ইয়েলো সবার উপরে থাকবে, তাহলে সেন্ড টু ফরওয়ার্ড দিলে দেখেন ইয়েলো সবার উপরে চলে আসছে, আর ব্ল্যাক সবগুলো নিচে চলে গেছে। সো তাহলে তো আমার ফোন দেখা যাচ্ছে না, সো আমি ইয়েলোটাকে নিচে রাখতেছি। ওকে, এই টাইপের আপনারা ইয়ে দেখছিলেন না লেখা, ঠিক আছে। তো এগুলো আমি আবার কি দেখানো লাগবে এটা না? ওকে ভাই, ওকে ওকে জি, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন হচ্ছে জাস্ট যে কোনো একটা লেখা, এটাকে শেপ যখন থাকে এই অবস্থায় টাইপে যখন থাকে, এটার উপর আমরা কোনো কাজ করতে পারি না, জাস্ট কালার দিতে পারি, কাটাছিঁড়া করতে পারি না। এই জন্য রাইট বাটন ক্লিক করলে, সরি, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে এই যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখাচ্ছি আমি,
টাইপোগ্রাফির অপশনটা দেখাইছিলাম। আচ্ছা, বিষয় হচ্ছে সাপোজ একটা মানুষের আকৃতি। এখন টাইপোগ্রাফির আমরা যেটা বুঝি যে একটা শেপের মধ্যে শুধু ফ্রন্ট দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো টাইপোগ্রাফি এটা হচ্ছে বেসিক যারা তারা এই জিনিসটা মনে করে। তবে টাইপোগ্রাফির মধ্যে টাইপ দিয়ে মানে অক্ষর দিয়ে যেই কোনো ডিজাইন করাটাই হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে? এর মধ্যে একটা জিনিস হচ্ছে যেটা বিভিন্ন শেপের মধ্যে আমার ফ্রন্টটাকে বসানো। আমরা টাইপোগ্রাফির মধ্যে এখন পারবো যে টাইপ থেকে লিখে যে কোনো ভাবে করতে পারবো, এটাকে কাটা ছিঁড়া কালার যে কোনো করতে পারবো। জাস্ট এখন আমরা দেখব যেটা একটা মানুষের চেহারা বা যে কোনো আকৃতির মধ্যে আমার ফ্রন্টটাকে বসানো। তো এটা দুইটা সিস্টেমে করা হয়। এক হচ্ছে যখন আমার লেখাটা অনেক বেশি থাকবে, এন্টার, আচ্ছা যাই হোক, লেখাটাকে আর একটু ছোট করি। ওকে, এখানে যে বিষয়টা সেটা হচ্ছে একটা ভাবে হচ্ছে ক্লিপিং মার্কস করে, আমরা ফটোশপে ক্লিপিং এ দেখেছিলাম, ইলাস্ট্রেটর এখনো দেখিনি, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে আনি নাকি? বুঝি নাই কি বলছেন। কেউ কিছু না বললে মিউট করে রাখুন। ওকে, এটা এটা হচ্ছে আমার শেপ। এই শেপের মধ্যে মাঝখান থেকে সাপোজ হচ্ছে যদি একটা মানুষের আকৃতি হয় তাহলে চোখ থাকতে পারে, নাক থাকতে পারে, ঠোঁট থাকতে পারে, সবগুলো থেকে ডিভাইডটা তো আমরা দেখেছিলাম, রাইট? মাইনাস করে দিছি, একটা মানুষের আকৃতির মতো তৈরি করলাম, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে এই শেপের মধ্যে কালার না থেকে শুধু ফ্রন্ট গুলো থাকবে টাইপ। তাহলে এই শেপটাকে আমি এটার উপরে বসাচ্ছি। ফ্রন্টটা আছে কোথায়? নিচে। শেপটা আছে কোথায়? উপরে। দুইটা একসাথে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস ক্লিক করলাম। দেখেন এই আকৃতির মধ্যে আমার জাস্ট ফ্রন্ট গুলো বসে গেছে, যে জায়গাটা খালি ওই জায়গাটা খালিই আছে, ওই জায়গাতে কোনো ফ্রন্ট আসে নাই। এটা হচ্ছে এক ধরনের শেপের মধ্যে সোজা লাইনগুলো লেখার জন্য। একটু ব্যাকে যাচ্ছি আমি। ওকে, আরেকটা হচ্ছে যে এক এক দিক থেকে এক এক ইয়ে যাবে। যেমন আমার এখানে মানুষের দাড়ির মতো থাকতে পারে, আমি স্ট্রোকে রাখতেছি, এটা পরে আমরা আবার ডিভাইড করে ফেলবো। এটা একটা পার্ট হবে, আবার দেখা যাচ্ছে এই থেকে এই পর্যন্ত একটা পার্ট হতে পারে, এই থেকে এই পর্যন্ত হতে পারে একটা, তারপর এই থেকে এই পর্যন্ত হতে পারে। আমি জাস্ট এমনিতে কেটে কেটে দিচ্ছি, আলাদা আলাদা ভাগ করে নিচ্ছি। আচ্ছা, সামনের দিকে আমি গেলাম না, মোটামুটি অল্প একটু দেখালে পুরাটা পারবে। ডিভাইড করলাম, আনগ্রুপ, ঠিক আছে? এখন এই একটা এই একটা এগুলো সব আলাদা আলাদা, এই আলাদা শেপের মধ্যে আমাদের লেখাগুলো দেব। লেখা কি থাকবে? সাপোজ সিলভার টেক, এখান থেকে এটা আমি কপি করে একটা জায়গায় রাখলাম। এই লেখাটা এই শেপের মধ্যে দেব, শেপটা যে আকৃতিতে আছে আমার ফ্রন্টটা অটোমেটিক ওই আকৃতিতে বসবে। ওকে, এর জন্য আমার যেটা করতে হবে এই শেপটা উপরে রাখতে হবে, ফ্রন্টটা নিচে রাখতে হবে, ঠিক আছে? নিচে বলতে এই নিচে না, এখানে থাকলে, এখানে থাকলে কিন্তু উপরে মনে হচ্ছে কিন্তু উপরে না। আমরা যখন এটার উপরে রাখবো তখন দেখা যাচ্ছে হ্যাঁ শেপটা আমার উপরে আছে, ফ্রন্টটা উপরে আছে, শেপটা নিচে। আমার দিতে হবে কি, ফ্রন্টটা থাকতে হবে নিচে। আমি এখান থেকে সবটা ফ্রন্টটাকে নিচে দিয়ে দিলাম, এখন ফ্রন্ট আমার যেখানেই থাকুক কোনো সমস্যা নেই। এই ফ্রন্টের সাথে এই শেপের সাথে সিলেক্ট করলাম, দুইটা দুইটা সিলেক্ট করলাম একসাথে। সিলেক্ট করে আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে এমব্লেম, কি বলো,
এনভেলপ ডিস্টোর্ট, এনভেলপ ডিস্টোর্ট থেকে মেক উইথ টফ অবজেক্ট, মেক উইথ টফ অবজেক্টে ক্লিক করলাম, অথবা শর্টকাট অল্টার কন্ট্রোল সি ক্লিক করলাম, সেটা আমার চড়া হয়ে গেছে বেশি। আচ্ছা এখানে একটা কাজ করি, আলাদা করে ফেলি, এইটুকু এইটুকু একটা শেপ তৈরি করি। আর এইটাকে একটু বাঁকা করে রাখতেছি, কারণ হচ্ছে আমার এটা লাম্বাতে যেন আমার সমান দেখা যায়, ঠিক আছে লাম্বাতে। এখন দুইটা সিলেক্ট করি, কন্ট্রোল অল্টার সি, এই শেপের মধ্যে আসছে, শেপের মধ্যে আসছে যে আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে। লেখা আর কম দি, দেখি কি হয়। কন্ট্রোল অল্টার সি, তবুও শেপটা নষ্ট হয়ে গেছে। যাক এখান থেকে তাহলে আমি বুঝাইতে ক্লিয়ার বুঝাইতে পারতেছি না। আমি একটা আঁকা বাঁকা শেপ নিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা সাপোজ এটা হচ্ছে আমার একটা শেপ, এই শেপের মধ্যে আমার লেখাটা আমি বসাবো, লেখাটা আমার রাইট বাটন ক্লিক করে সবার নিচে দিয়ে দিচ্ছি, দুইটা সিলেক্ট কন্ট্রোল অল্টার সি, এই যে এটা যে আকৃতিতে আছে ওই আকৃতি অনুসারে বসতেছে এই জিনিসটাই, ঠিক আছে। তো এখানে একটা বিল গোল বৃত্ত থেকে কাটার কারণে জিনিসটা একটু নষ্ট হয়ে গেছে, গোল বৃত্ত এটা মনে থেকে হচ্ছে কাটার ফন্টটা কারণে। বড় হয়ে গেছে নাকি, হ্যাঁ এলোমেলো হয়ে গেছে এটা। ফন্টটা একটু ছোট করে দিয়ে দেখেন নাকি। যাই হোক, এই ধরনের ডিজাইন আমাদের করা লাগে না, এগুলো হচ্ছে যাদের ইয়ে নিয়ে কাজ করার, কি বলে যারা ওই যে মানুষের চেহারার মধ্যে দিয়ে বা কোনো মগের মধ্যে, যে কোনো ইয়ের মধ্যে খালি ইয়েগুলো লেখাগুলো দিয়ে, সেই টাইপের করলে ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার এই শেপগুলো যত বেশি আঁকা বাঁকা হবে তত বেশি আপনার শেপ নষ্ট হয়ে যাবে। যদি শেপগুলো একটু সোজা টাইপের থাকে, যেমন একদিকে মোটা একদিকে চিকন, এই টাইপের যদি সোজা সোজা হয় তাহলে সুন্দর করে করতে পারবেন। আমাদের মূল টাইপোগ্রাফির অপশনটা হচ্ছে যে একটা লেখা লিখলাম, এটাকে বিভিন্ন সাইজ করা, কালার করা, কেটে ছিঁড়ে আলাদা করা, একটা অক্ষরকে মোটা চিকন বা যে কোনো কিছু করা, এগুলোই হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন, ঠিক আছে। আচ্ছা আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, বেসিক একটা বিষয়, এরপরে আমি টুলসে যাব, এই টুলসে এখান থেকে আমি একটা শেপ নিলাম ব্ল্যাক কালার, সেম ভাবে আমরা পেন টুল দিয়েও পারি, পেন টুল দিয়ে এভাবে করে আমরা নিতে পারি। এভাবে নিলে হয়তো দেখা যাবে আমরা শেপটা নিতে পারছি মোটামুটি, প্রবলেম না। এখন আমি আরেকটা সিস্টেমটা দেখাবো, একটা জাস্ট স্ট্রোক নিলাম, একটা লাইন স্ট্রোক নিলাম, স্ট্রোকটাকে আমি মোটা করব। একটা লাইন নিয়ে লাইনটাকে স্ট্রোক করলাম, দেখলে কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে কোনটা আমার শেপ আছে কোনটা স্ট্রোকে আছে, শুধু পাত আছে একটা, এটা আমরা বুঝতে পারতেছি না। যখন সিলেক্ট করব দুটা তখন বুঝতে পারবো যে এটাতে হচ্ছে আমার সব সিলেক্ট হয়েছে, এটাতে জাস্ট আমার লাইন দেখা যাচ্ছে, দেখে বুঝতে এখন সিলেক্ট করলে তারপর বুঝতে পারতেছি। এখন বিষয় হচ্ছে আমরা এইটাকে চাইলে শেপে রূপান্তর করতে পারি, যেমন একটা ফ্রন্টকে আমরা একটু আগে দেখলাম ক্রিয়েট আউটলাইন করার কারণে সে শেপে রূপান্তর হয়েছে, এইভাবে স্ট্রোককে আমরা চাইলে শেপে রূপান্তর করতে পারি। যেমন এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই, পেন টুল দিয়ে আমি একটু আঁকা বাঁকা একটা শেপ নিলাম, এখন এটা তো একবারে সোজা সোজা টাইপের, আমি চাচ্ছি এদিকে মোটা এদিকে চিকন হবে, এটা সিলেক্ট করে স্ট্রোকটাকে আমার এখানে কিছু অপশন আছে এই যে, এগুলো স্বাভাবিকভাবে ক্লিক করেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, কিন্তু এমনিতে আমি যখন বানাইতে যাইতাম যে এই দিকটা পেন টুল দিয়ে এইভাবে করে নিই, তাহলে কিন্তু আমার আরেকটু সময় লাগতো, ঠিক আছে। আমার কিন্তু তাহলে একটু সময় লাগতো, ঠিক আছে।
এখন যদি চাই যেহেতু স্টক থেকে আমি খুব সুন্দরভাবে এটা নিয়ে নিতে পারছি, এটাকে আমি শেপে না নেওয়া পর্যন্ত কিন্তু এটার আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। এখন এটাকে আমি শেপে নেওয়ার জন্য অবজেক্টে ক্লিক করব, অবশ্যই এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এখানে হয়তো এটাও সামনে আসতে পারে বা এটা আসতে, দুইটা যেটা সামনে আসবে ওইটাতে ক্লিক করবে। দেখেন আমার এখন শেপে চলে আসছে, আর শেপে চলে আসলে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, ঠিক আছে, শেপে রূপান্তর হয়ে গেছে। আর সাপোজ আমি শেপে রূপান্তর করলাম না, তাহলে আমার কি প্রবলেম হবে সেটা একটু দেখেন। আমি আরেকটা কপি করলাম, দুইটা, ঠিক আছে, সেম ভাবে দুইটা কপি করলাম, একটাকে এক্সপান্ড করে ফেললাম, ঠিক আছে, দুইটা একসাথে আমি ছোট করতেছি, দুইটা একসাথে ছোট করতেছি। আমার কোন শেপটা সঠিকভাবে আছে, যেটা আমাদের শেপে আছে সেটা, ঠিক আছে, আর যেটা শেপে নাই সেটা যেমন মোটা ওইখানে ছিল এখনো তেমন মোটা, শুধু সাইজে ছোট হয়েছে। তার মানে আমরা যখন যেই অবস্থায় নেব যে আমার এইটা এতটুকু মোটা থাকবে এই সাইজে, তখন ওইটাকে আমরা এখান থেকে এক্সপান্ড করে ফেলবো, ঠিক আছে। ওকে, আমি এটার জন্য আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বুঝাচ্ছি। আমরা এখান থেকে একটা বক্স নিলাম, মাঝখানে আরেকটা নিলাম, নিয়ে আমরা পারি কি দুইটা সিলেক্ট করে এখান থেকে মাইনাস করে দিতে পারি, রাইট। এখন এই অংশটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই দুইটা ধরি, এই দুইটা ধরলাম, একটা কি বানাইছি ডি, পেন টুল দিয়ে আমি সেম ভাবে তৈরি করি, আমি এখন জাস্ট এটাকে স্ট্রকে রাখবো, ঠিক আছে, স্ট্রকটাকে মোটা করে দিচ্ছি। ওকে, স্ট্রক মোটা করে দিলাম, এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটাকে ধরে ইয়ে করে দিচ্ছি। ওকে, কোনটা তৈরি করতে আমার ইজি হয়েছে? আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা তৈরি করতে আমি ইজিলি তৈরি করতে পারছি? স্ট্রোক দিয়ে, স্ট্রোক দিয়ে, রাইট। কারণ শেপ দিয়ে যখন আমরা করছি, একটা শেপ নেয়ার পর ভিতরে আরেকটা শেপ আমরা দিতে হইছে, ভিতরে আরেকটা শেপ দিয়ে তারপর ডিভাইড করছি, এরপরে একটা একটা করে ধরে আমি প্যান করছি। আর স্ট্রোক দিয়ে যেটা করছি, জাস্ট আমি ক্লিক করে, ক্লিক করার পর এটার স্ট্রোকটাকে মোটা করে এই দুইটাকে ব্যান করে দিছি, ডি হয়ে গেছে। এটার জন্য আমার একটু সময় বেশি লাগছে। এই ধরনের অনেক কাজ আছে পেঁচালো, যেগুলো শেপ দিয়ে করতে গেলে আমাদের অনেক সময় লাগে, আমরা স্ট্রোক দিয়ে ইজিলি করতে পারি। এখন বিষয় হচ্ছে স্ট্রোক দিয়ে হ্যাঁ আমি ইজিলি করলাম, কিন্তু এটা যখন আমি বড় ছোট করতে যাব, তখন কোন জিনিসটা আমার পারফেক্টলি থাকবে? ছোট করলাম, কোনটা পারফেক্টলি আছে? যেটা শেপের ছিল সেটা পারফেক্টলি আছে, যেটা স্ট্রোকে আছে সেটা পারফেক্টলি নাই। হ্যাঁ, এখন আমার যেটা করা দরকার, আমরা সহজের কারণে করব স্ট্রোকটা দিয়ে, স্ট্রোক দিয়ে আমরা করব, করার পর এটাকে আমরা এক্সপান্ড করে ফেলবো। আশা করি আমি এখন বুঝাইতে পারছি যে কেন আমরা স্ট্রোক দিয়ে কাজ করব, ঠিক আছে। জি, ওকে, জি, থাকবে না, আমি লিখলাম নাকি? আচ্ছা, প্রথম একটা বৃত্ত নিতে হবে, রাইট, নিলাম, মাঝখানে লিখবো, আচ্ছা, লিখলাম একটা ওয়ার্ড, এটাকে একটু বড় করি নাকি, এটা কালার অন্য কালার দিই নাকি, এরপর
এটা এইটা মানে এটার এই লেখাটার একটা স্টক থাকবে, ওই স্টকটা হোয়াইট হয়ে যাবে, ওইটা ইজি বিষয়। আমি এখান থেকে অবশ্যই এইগুলো করতে হলে ক্রিয়েট আউটলাইন করতে হবে আপনাকে, ঠিক আছে? ক্রিয়েট আউটলাইন করলাম, এরপর এখান থেকে আমি একটা স্টক দিলাম, অথবা আমি এখান এখান থেকে নিচ্ছি স্টকটা, ঠিক আছে? হ্যাঁ, এর আগে আমি লেখাটা কপি করে রাখছি, কন্ট্রোল সি কপি করে রাখলাম, স্টক মোটা করে দিচ্ছি, দিলাম। এরপর হচ্ছে এক্সপান্ড, এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমার শেপ এবং ব্যাকগ্রাউন্ড দুইটা এখন একসাথে হয়েছে, দুইটা একটা ইউনিট করলাম। করার পর টোটাল সিলেক্ট করে মাইনাস করে দিলাম, জায়গাটা খালি। একটু আগে যেটা আমরা লিখে কপি করছি সেটা আবার আমরা এখানে, সরি, কন্ট্রোল এফ প্রেস করে দিলাম, এই জিনিসটা। এত ইজি বিষয়, এটা আমাদের আগেই চলে গেছে গত ক্লাসে। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা এই এই পাথগুলো দেখাইছিলাম গত ক্লাসে। আচ্ছা, যাক, এখন পারবেন তো? ওকে, পাথফাইন্ডার অ্যালাইনমেন্ট দেখাইছিলাম গত ক্লাসে। হ্যাঁ, গত ক্লাসে দেখাইছি। ওকে, আমি পরে টুলসে যাচ্ছি, এর আগে একটা কথা বলে রাখি, যেটা হয়তো আগে বলছি আমি, ইলাস্ট্রেটরের অনেকগুলো টুলস আছে যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না, তারপরে আমি দেখাই দিয়ে যাব, যা শর্টকাটে দেখাই দিব যে কোনটার কি কাজ, ঠিক আছে? ওকে, আমার মনে হয় কি, ইলাস্ট্রেটর তো ফটোশপের মতোই, তো আমরা ডিজাইনে চলে যাই, ডিজাইন থেকে এখানে দেখা যাবে না সবগুলো টুলের আমাদের কাজ। না, আমরা যখন ডিজাইনের প্রজেক্টের কাজে যাব তখন এখানে অনেকগুলো টুলস আমাদের কাজেই লাগবে না, সব সময় পেন টুল, টাইপ টুল, শেপ, তারপর হচ্ছে সিলেকশন, এই এই কয়েকটা টুলস লাগবে, বাকিগুলো প্রয়োজন হয় না। এই জন্য বাকিগুলোর টুলসের কি কাজ সেটা আমি একটু দেখাই দিই এখন, এরপর আমরা প্রজেক্টে যাব। আমাদের 4 নম্বর ক্লাস থেকে, সরি, 5 নম্বর ক্লাস থেকে আমাদের প্রজেক্টের ক্লাস, লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্যানার, এগুলোর জন্য ক্লাস আছে। আমরা টুলস গুলো একটু শেষ করে ফেলি। আচ্ছা, এরপর এখানে আছে আমার লাইন সেগমেন্ট, এটার কাজ কি? জাস্ট একটা লাইন তৈরি করা, লাইনটা জাস্ট স্ট্রোকে তৈরি করা যাচ্ছে। এটা তো আমরা পেন টুল দিয়ে নিতে পারি, পেন টুল দিয়ে আমি নিলাম, এই যে দুইটাই, ঠিক আছে? সো একটা টুল দিয়ে পারলে আরেকটা টুলসের আমার প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয় আসতেছে আর্ক টুল, যেটা আসছে কি, এমনি স্বাভাবিকভাবে যদি আমি টানি এদিক থেকে একটা ব্যান্ড হয়ে তৈরি আসতেছে, আর যদি টানার সময় যদি আমি শিফটটা চেপে ধরি তাহলে আমার দেখা যাচ্ছে কি, শিফটটা টেনে ধরে ধরলে আমার চারটা, এরকম যদি চারটা অপশন নিই তাহলে একটা বৃত্ত তৈরি হবে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে এটা, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে একটা শেপ, একটা অংশ, চার কর্নারের একটা অংশ তৈরি হচ্ছে। তো এমনটা আমরা একটা বৃত্ত থেকে কেটে নিতে পারি, তবে যদি এইরকমটা হয় যে আমার, হ্যাঁ, একটা অংশ শুধু লাগবে, তাহলে এই অপশনটা থেকে ইজিলি নেওয়া যাচ্ছে। এটা ক্লিক করে যখন আমরা টানবো, সাথে শিফটটা চেপে ধরলে তখন সমানভাবে হবে এক কোণটা। এরপর আসতেছে আমার স্পিরাল টুল, যেটা স্প্রিং এর মতো ঘুরতে থাকে। এখানে আমরা যতবারই টানবো না কেন একই রকমই হবে, যত বড়ই করি না কেন এটা একটা দুইটা তিনটা তিনটা ঘূর্ণি হইতেছে যতই বড় ঘুরি। তো এটা চাইলে আমরা, আপনি আবার নিজের মতো করে দিতে পারবেন, যেমন একটু আগে আমরা এটা ধরে টান দিলাম, বের হয়েছে। এখন না টেনে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে আমার এখানে সাইজটা দেখা যাচ্ছে, কতগুলো সেগমেন্ট এখানে দিতে পারি আমি, আরো বাড়াই দিলে বেশি হবে, আবার এতক্ষণ এদিক থেকে ঘুরছে আবার এদিক থেকেও দিতে পারি চাইলে, ঠিক আছে? সাইজটা বাড়াই দিতে পারি 200 পিক্সেল। ওকে, এখন উল্টা দিক থেকে ঘুরছে, এখন এখানে আরো অনেকগুলো আছে, 1 2 3 4 5টা হয়েছে, 6টা হয়েছে, ঠিক আছে? আমরা এখান থেকে সেগমেন্ট বাড়াই দিয়ে কাজ করতে পারি। এগুলো ডিজাইনের ক্ষেত্রে খুব একটা ইউজ হয় না, খুবই কম। এরপর আসতেছে একটা টেবিল বক্স, আসতেছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, যেটা দেখা যাচ্ছে কি, আমার যদি ধরতে যাই আমি আনগ্রুভ,
এই যে একটা বক্স আর আলাদা আলাদা লাইন, এরকমও কিন্তু আমরা ইজিলি তৈরি করতে পারি। যাই হোক, আমাদের যদি বক্স টাইপের প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবো, এবং যদি সেটা আমার নির্দিষ্ট মাপের হয় যে আমার 10টা করে বক্স লাগবে, এইরকম এখানে আছে কয়টা, 6টা, 6টা 6টা আছে, আমার লাগবে 10টা 15টা, তাহলে আমি এই টুলসটা দিয়ে না টেনে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন 5টা নাম্বার, 5টা করে দেয়া আছে, পার্টিকেল হরিজন্টালি 5টা করে দেওয়ার কারণে 6টা হয়েছে, আমার লাগবে 10টা 15টা, তাহলে আমি দেব 9 আর হচ্ছে 14, তাহলে আমার 10টার 15টাই তৈরি হবে। ঠিক আছে, ওকে। এরপর আসতেছে পোলার গ্রিড টুল, যেটা হচ্ছে একটা মাকটোসার আঁশের মতো, এটাও সেম স্টাইলে। আমরা যদি এটাকে আনগ্রুপ করি দেখা যাচ্ছে কি এই যে 5টা কর্নারের লাইন, এরকম তো তৈরি করতে পারি, আর বাকিগুলো সব বৃত্ত। ঠিক আছে, বাকিগুলো সব বৃত্ত, সো এই টাইপের আমরা ইজিলি নিতে পারি। এখন বিষয় হচ্ছে যদি চাই যে আরো বেশি আমার লাগবে, বেশি লাগবে, তখন কি করব, সেম আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার সেগমেন্ট দেখা যাচ্ছে 5টা 5টা আছে, আমি এখান থেকে এখন বাড়াই দেবো, কয়টা আমার লাগবে আমি দিয়ে দিব ততটা, ওকে, ততগুলোই হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর আসতেছে পেইন্ট ব্রাশ টুল, কখনোই প্রয়োজন হয় না, একেবারে খামোকা এই টুলস গুলো, একটা স্ট্রোকে তৈরি হয়েছে। পেন ব্রাশ টুল দিয়ে আমি যখন একটা লাইন এখান থেকে নিলাম বা যে কোনো কিছু নিছি, এটা সিলেক্ট করে দেখি স্ট্রোকে তৈরি হয়েছে। তো এখান থেকে আঁকা বাঁকা ভাবে এরকম আমরা পেন টুল দিয়েও কিন্তু এগুলো নিতে পারি। ঠিক আছে, যাই হোক, আঁকা বাঁকা ভাবে একটা তৈরি হয়েছে, এটার বিভিন্ন আকৃতি এখান থেকে দেখা যাচ্ছে, দেয়া যাবে, চিকনের কারণে দেখা যাচ্ছে না, দেখি স্ট্রোক, না এটা এইভাবে কাজ হবে না, এটা এখান থেকে কাজ হবে, এখানে কয়েকটা শেপ আছে এগুলোতে কাজ হবে। পেন টুল দিয়ে যদি আমরা নিই, আচ্ছা পেন টুল দিয়ে একটা স্ট্রোক নিলাম, এটাকে মোটা করি, মোটা করলে এখান থেকে যদি দিতে চাই এখান থেকে দিতে পারতেছি, তাহলে আমার তো পেন টুল দিয়েই সুবিধা, যেহেতু পেন টুলে আমি নিজের মতো করে সুন্দর করে ব্যান্ড তৈরি করে নিতে পারি, পেন টুল দিয়েই সুবিধা, যে আকৃতি চাই সে আকৃতি এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এরপর আসতেছে ব্লো ব্রাশ টুল। ব্লো ব্রাশ টুলের কাজ কি, একটু আগে পেন্ট ব্রাশ টুল দিয়ে দিছি কি, এরকম করে আমরা ক্লিক করছি, এটা একটা স্ট্রোকে তৈরি হয়েছে, এখন যেটা তৈরি হচ্ছে এটা শেপে তৈরি হয়েছে, সরাসরি শেপে তৈরি হয়েছে। এটার সাথে খুব ইজিলি আমরা চাইলে যে আবার একটা যোগ করব, জাস্ট টেনে দিলাম, এটি এটার সাথে অটো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, একটা স্ট্রোকে হচ্ছে, একটা শেপে হচ্ছে, নতুন ভার্সন গুলোতে মেবি হয়তো অনেকগুলো টুলস, এগুলো এগুলো কি আছে নতুন ভার্সনে, এতগুলো নাই। আচ্ছা, এরপর আসছে যে পেন্সিল টুল। পেন্সিল টুলটা আসলে পেন্সিলের মতোই, ল্যাসো টুল যেমন আমরা যে সিলেক্ট করার জন্য, পেন্সিল টুল ওইভাবে জাস্ট টেনে দিলাম, একটা শেপ তৈরি হয়েছে, এটা যদি কালার আমি দিই এখানে, জাস্ট একটা শেপ তৈরি হয়েছে আর কিচ্ছু না। তো এইটাও আমরা কিন্তু পেন টুলটা দিয়ে কিন্তু নিজের মতো নিতে পারি, কিন্তু পেন্সিল টুলটা দিয়ে আমি কোনো আকৃতির উপর দিয়ে হাঁটা নিতে গেলে আমার মাউস যদি একটু হালকা আঁকা বাঁকা হয়, বাঁকা হয়ে যাবে, তার মানে এইসব টুলস দিয়ে আমরা সঠিকভাবে করতে পারবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা অনেক সময় অন্যান্যদের ডিজাইন হয়তো দেখা যায় কপি করে ইউজ করি, তো দেখা যায় তার ডিজাইনের মধ্যে একটা জিনিস অংশ ভালো লাগছে, সেটা আমি সিলেক্ট করে নিয়ে আসি, এখন আনার পরে দেখা যাচ্ছে যে সেটা বাঁকা তেরা মনে হচ্ছে, স্মুথ না, তাহলে আমি এখানে একটা টুলস আছে স্মুথ টুল, এটা দিয়ে স্মুথ করতে পারি, যেমন আমার এই জায়গাটা বা এই জায়গাটা স্মুথ করব, আমি এখানে ক্লিক করলাম, দেখেন এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, জাস্ট অল্প একটু সিলেক্ট করে দিলে এটা আগের চাইতে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, কোনো জায়গায় যদি এরকম কোনো থাকে খুব ইজিলি নর্মাল এটা স্মুথ হয়ে যাবে।
ওকে, এরপর হচ্ছে পাথ ইরেজার টুল, যে কোনো একটা পাতের উপরে আমাদের যখন ফিল কালার বা ফিল কালার না থাকে তখন সেটাকে আমরা শেপ বলি না, হয়তো বলি হ্যাঁ এটা একটা স্ট্রোক আছে। স্ট্রোক থাকলেও পেন টুল দিয়ে কোনো কিছু নিলে তখন সেটা থাকে একটা পাতে আছে মাত্র, রাইট? পাতে আছে, এই পাতটা ইরেজ করা অথবা স্ট্রোকটাকে ইরেজ করার জন্য একটা টুলস আছে, পাথ ইরেজার টুল, যেটা আপনি চাচ্ছেন এখান থেকে এইটুকু ইরেজ করবেন, এইটুকু টেনে দিলে ওইটুকু ইরেজ হয়ে যাবে, পাতের জন্য শুধু, শেপের ক্ষেত্রে হবে না। আচ্ছা একটু ব্যাকে চলে যাই, পরের টুলসে দেখি, ইরেজার টুল, ইরেজার টুলটা আমার কাজ করবে শেপের মধ্যে কিভাবে, যেখানে ক্লিক করব সেটা কেটে যাবে, এতটুকুই। এটা কাটতে গেলে আসলে আমাদের ডিজাইন করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট মাপ নিয়ে কাটতে হয়, এভাবে করে কাটলে আমরা সঠিকভাবে কাটতে পারবো না, হয়তো কোনো একটা কোণাকে জাস্ট হালকা একটু রিমুভ করা দরকার, অল্প একটু করে দিলাম এতটুকুর জন্য। হ্যাঁ না, এই যে আমি যেভাবে খুশি সেভাবে তো যেতে পারি, আমি দেখ শীত দিয়ে করলাম, সেটি করলে হবে কি, আমি এখান থেকে যদি ওদিকেও চলে যাই আমার উল্টা ভাবে একটু কাইটা নিয়ে, দেখেন এইটুকু কোনা ডাইরেক্ট নিয়ে গেছে, আমি কিন্তু এইটুকু তো কাটতে চাইনি, আমি চাইছি এইভাবে আইসা এইটুকু সোজা আসুক, আইসা এইভাবে কাটে নি, তাহলে আমি এটা বুঝবো কিভাবে। সো আমরা ইরেজার টুলটা দিয়ে কিন্তু আমাদের ইরেজ করা হয় না, ইলাস্ট্রেটর ক্ষেত্রে আমরা ডিভাইড অপশনগুলো ইউজ করি, আমার যদি মনে হয় যে আমার এইটুকু কেটে ফেলে দিতে হবে, তাহলে এইটুকু মাঝখানে একটা লাইন দিয়ে দুইটা সিলেক্ট করে এখান থেকে ডিভাইড অংশ ক্লিক করি, তাহলে আনগ্রুপ এই অংশটা, সরি এই অংশটা আমার আলাদা হয়ে গেল সুন্দরভাবে। আচ্ছা এটার ভিতরে আরো টুলস আছে, সিজার টুল, সিজার টুলের কাজ কি, পাতটাকে কাটা, শেপ না, আমাদের এই কর্নারে তো একটা পাত আছেই, পাতের কারণে তো শেপটা তৈরি হয়েছে, বা আমরা স্ট্রোকে যদি রাখি, স্ট্রোকে যদি রাখি তাহলে দেখা যাচ্ছে আমি চাচ্ছি একটু আগে পাত ইরেজ টুলটা যেটা করলাম সেটা হচ্ছে আমি টেনে দিছি কেটে গেছে, আর এটার কাজ হচ্ছে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কাটবো, তাহলে ওইখানে একটা ক্লিক করলাম, আমার এই যতটুকু ক্লিক করছি ততটুকু আলাদা হয়ে গেছে, যদি এটা টোটালি যদি ফিল ইয়াতেও থাকে তাহলে এখন আমার উপরে আছে, উপরে যেটা আছে এটা খালি জায়গা, দেখেন আমরা যদি এখন ধরি উপরটা খালি জায়গা, যেমনটা হচ্ছে কি একটা কলসির মধ্যে যখন মনে হচ্ছে যে কলসির মধ্যে পানি থাকলে পানিয়ে ভরার থাকে কিন্তু উপরে ঢাকনা নাই, এই টাইপের, মানে আমি এখান থেকে যদি আরো একটু কেটে ফেলে দিই এইটুকু ক্লিক করলাম, তাহলে আমার এইটুকু আলাদা হয়ে গেল, তাহলে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত অটোমেটিক নিয়ে নিচ্ছে, কিন্তু এটার উপরে কোনো লাইন নাই। সো আমরা এটা বুঝবো কিভাবে, কোন একটা শেপ, এটা তো বোঝা যাচ্ছে না যে উপরে কিছু আছে কিনা, এটাকে আমরা সব সময় ইউনিটে ক্লিক করব, ইউনিটে ক্লিক করলে হবে কি এই কর্নার থেকে এই কর্নার অটোমেটিক লাইন তৈরি হয়ে যাবে, আর যদি চেক করতে হয় যে আমি বুঝবো কিভাবে, এভাবে টানলে আমি বুঝতে পারতেছি হ্যাঁ উপরের জায়গাটা খালি, অথবা যদি আমি স্টক ইউজ করবো, এখানে স্টক থাকবে এখানে থাকবে না, তাহলে এমন ভাবে দিয়ে আমি এখান থেকে এই ধরনের কোন একটা স্টক আমি ইউজ করতে পারি, তাহলে বুঝতে পারতেছি হ্যাঁ স্টকটা শুধু আমার এই জায়গায় ইউজ হয়েছে, সামনে নাই, যখন এটাকে আমি ইউনিট করে দেবো তখন কিন্তু সামনেও চলে আসবে, কারণ সামনে বরাট হয়ে গেছে। আচ্ছা এরপর নাইফ টুল, নাইফ টুলও জাস্ট কাটার জন্যই, এই যে মাঝখান দিয়ে যেখানে ক্লিক করে দেবো ওইখান থেকে কেটে যাব, এতটুকুই আমি কাইটা দিলাম, আর আনগ্রুপ করা লাগতেছে না বা ডিভাইড করা লাগতেছে না, যেটা যেটা কাটছি আলাদা হয়ে গেছে অটোমেটিকলি। আচ্ছা এরপর হচ্ছে আমার রোটেট টুল, এই রোটেট টুলটা আমাদের প্রয়োজন আছে, রোটেট টুল দিয়ে মনে আপনি করছিলেন। আচ্ছা রোটেট টুলটা কেন প্রয়োজন আছে, এই জন্য আমি একটা ইয়ে নিই, সাপোজ একটা লাভ চিহ্ন, আমি একটা লাভ চিহ্নর জন্য একটা অংশ নিলাম, এখন পরবর্তী অংশটা যদি আমি পেন টুল দিয়ে যদি নিতে যাই তাহলে দেখা যাবে কি আমি হয়তো
সঠিকভাবে না হতে পারে, এই পাশটা কম বড় ছোট হতেই পারে। তা আমরা যদি এমনটা করি যে এই পাটটাকে উল্টে এই পাশে বসায় দিই, তাহলে নিশ্চিন্ত যে দুই পাশে সমান, ঠিক আছে? তো সেই জন্য এখান থেকে রিফ্লেক্ট উল্টা, উল্টানোর জন্য রিফ্লেক্টে ক্লিক করলাম এবং এন্টার ক্লিক করলাম কিবোর্ড থেকে, ঠিক আছে? আমি এই দিক থেকে এদিকে উল্টাবো, প্রিভিউ যদি দেখি, হ্যাঁ এদিক থেকে এদিকে উল্টাছে। যদি আমি চাই যে না উপর থেকে নিচে নিচের দিকে উল্টাবো, তাহলে উপর থেকে নিচে উল্টা দিতে পারতেছি, ঠিক আছে? আমি এখন পাশে ইয়েতে ভার্টিক্যালি করবো, করলাম, কপি দিলাম, কপি দিলে আরেকটা কপি হলো। এখন এটাকে শিফট চেপে ধরে যদি আমি এখানে টেনে এনে বসাই দিই, এখন আমি নিশ্চিন্ত এই সাইডটা এবং এই সাইডটা দুইটাই একই সমান আছে, ঠিক আছে? ওকে, আমি একটা পাতা তৈরি করি। সাপোজ প্রথম কাজ হচ্ছে এটাকে রিফ্লেক্ট করব। এখান থেকে শর্টকাট আছে, ও এন্টার আছে, আমি অন্য টুলে আসি, ও এন্টার, সরি এটাকে আমি সিলেক্ট করি নি, আগে সিলেক্ট করে নিচ্ছি, ও এন্টার ক্লিক করলাম, এরপর কপি দিলাম, এরপরে টেনে করছি। এখন আমার হচ্ছে কি, এইটা এবং এটা দুইটা আলাদা পাতনা, দুইটাকে আমি একটা করে ফেলবো, ইউনিট। আমরা তো দেখেছি যে দুইটা একটা করার জন্য ইউনিট করা লাগে, একটা করে ফেললাম। ওকে, এখন যাচ্ছি আমি রোটেট টুলে। রোটেট টুলের কাজটা কি, রোটেট টুলে যখন আমি যাচ্ছি, একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা আমার যেখানে থাকবে, সাপোজ এখন মাঝখানে আছে, আমি মাঝখানে প্রথম কাজ হচ্ছে কি, যেই জায়গা থেকে আমি রোটেট করবো সেই জায়গায় একটা ক্লিক করতে হবে, এবং অন্য জায়গা ধরলে সেটা ঘুরতে থাকবে। দেখুন মাঝখানে চেপে ধরছি, বাকি জায়গা থেকে রোটেট হচ্ছে। এখন আমি চাচ্ছি এই জায়গায় ক্লিক করব, এই জায়গায়, এই জায়গায় চেপে ধরলাম, এই জায়গা থেকে রোটেট করব, তাহলে ওই জায়গায় চাপ দিয়ে ধরছি, বাকি জায়গা থেকে আমি রোটেট করতে পারতেছি, ঠিক আছে? তো এখানে বড় একটা সুবিধা হচ্ছে যে আমি এই জায়গায় যখন ক্লিক করছি, সরি, এই জায়গায় যখন ক্লিক করছি, এখন এই জায়গায় টেনে এটা কপি করার সময় চাইলে অল্টার চাপ দিয়ে যদি ধরি, তাহলে আরেকটা কপি হবে। এবং আমরা জানি অল্টার চাপ দিয়ে ধরে যদি কপি করি, এরপর কন্ট্রোল ডি চাপ দিলে, সরি, কন্ট্রোল ডি চাপ দিলে সেম ভাবে, বুঝলাম এটা আবার অন্য কালার কেমন হলো, কি ক্লিক করছি আমি, আচ্ছা আমার কন্ট্রোল বাদ পড়ে গেছিল এই জন্য। তাহলে আমার সুন্দর একটা তৈরি হয়েছে। পরবর্তীটা লাস্ট পর্যায়ে এসে দেখলাম যে আমার কিন্তু একেবারে কর্নার সাথে মিলে নেই, তার মানে আমার যে টোটাল বৃত্তটা কত, 360 ডিগ্রি হয় না, 360 ডিগ্রির মধ্যে এই সবগুলা ঠিক আছে, শেষেরটা এসে অমিল হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে না একেবারে সবগুলো সমান দূরত্ব থাকবে। আমি তাহলে একটু ব্যাকে চলে যাই, সবগুলো সমান দূরত্ব রাখবে, তাহলে নির্দিষ্ট একটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে নিতে হবে। তো নির্দিষ্ট করতে করে নিতে হলে হয়তো একটা হচ্ছে 10 ডিগ্রি করে নিলে আমরা হয়তো বা 300-র মধ্যে আমরা কয়টা দিতে পারবো, 30টা, 30টা দিয়ে নিতে পারবো। আবার যদি 20 ডিগ্রি দিই, তাহলে 15টা হবে, ঠিক আছে? আমরা সেটা করতে পারি যে কতগুলো আমার দিতে হবে অত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা দেব। আমি এই কর্নারে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যখন টানতেছি, তখন আমার একটা ডিগ্রি দেখা যাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি। তো এখান থেকে এইভাবে করতে গেলে দেখা যায় আপনি সঠিকটা মিলাইতে, যে আপনি পারফেক্ট 10 মিলাবেন, একটু সময় লাগে। আমি এখন দেখি 20টা মিলানোর চেষ্টা করি, এই যে 20 থেকে বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে, সঠিক মিলানো যাচ্ছে না, অসুবিধা হয়। যে জন্য আপনি যেটা করবেন, এইটা রোটেট করবেন, তো রোটেট করার সময় এখানে যখন আমরা একটু ক্লিক করলাম, ডাইরেক্ট ক্লিক করে টান দিছি, এরপর এটা ধরে, আমরা এখন এখানে ক্লিক করার সময় অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করব, তাহলে আমার একটা বক্স চলে আসছে। বক্সের মধ্যে আমি দিয়ে দেব টোটাল বৃত্তের সাইজটা, এরপরে ভাগ করব সাপোজ 20টা পাতা দিয়ে। ওকে, কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল ডি, তাহলে কি হলো, আমার এখন একেবারে সমান, এবং শেষটাও দেখেন কন্ট্রোল ডি দিলাম, একেবারে বরাবর আইসা পড়ছে, কোনো ভুল নাই, ঠিক আছে? একবারে বরাবর, তার মানে এখন একটা থেকে একটা দূরত্ব সমান আছে। সো এই টাইপের যদি আমাদের কোনো কাজ করতে হয়, যেমন আমরা একবারে সমানভাবে করতে যাচ্ছি, তাহলে আমরা ইয়ে করেই কাজ করব। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি আবার একটু দেখাচ্ছি। সাপোজ আমরা একটা ছোট বৃত্ত নিলাম,
এটাকে আমি সমান একটা বৃত্তে রূপান্তর করব একেবারে এরকম করে। তাহলে এই রোটেট টুলটা দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করব। ক্লিক করার পর 360 ডিগ্রি ক্লিক করব, বাঘ সাপোজ 40টা, 40টা বৃত্ত দিয়ে টোটাল একটা রাউন্ড হবে। কন্ট্রোল ডি এখন ক্লিক করতে থাকবো, তার মানে আমার এখন একেবারে একটা থেকে একটা সমান দূরত্বে আমি বৃত্ত নিতে পারলাম। ঠিক আছে, বুঝিনি। কোনটা একটা বৃত্ত, বৃত্তর ফাঁকা রয়ে গেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমে একটা বৃত্ত নেবেন, এরপর হচ্ছে আপনার ছোট যে একটা বৃত্ত নেবেন সেটা একটা নির্দিষ্ট হচ্ছে এই জায়গাটা, এই জায়গায় নিলেন। ঠিক আছে, ওকে, রোটেট টুলে ক্লিক করে আপনার এখানে দেখবেন একটা সেন্টার আপনাকে শো করবে সব সময়, যেহেতু আগেই আমরা বৃত্তটা নিছি। যখন আমরা মাঝখানে আসব, এই যে সেন্টার শো করছে, রাইট। এখন এখানে অল্টার চাপ দিয়ে ক্লিক করে, এরপরে কপিতে ক্লিক করেন, কন্ট্রোল ডি। এখন কিন্তু আমার একেবারে বৃত্ত সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমি বৃত্তটাকে এখন একটু ছোট করি, এখন আমার বৃত্ত বাহির থেকে একেবারে সমানভাবে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি অপাসিটি একটু কমাই দিই তাহলে কেমন লাগে দেখি, সুন্দর লাগতেছে। এরপর হচ্ছে বাকি যেগুলো আছে, আচ্ছা দেখাই দিই আজকে। একটা বক্স নিলাম, এখানে তিনটা শেপ দেখা যাচ্ছে। এই টুলসটার কাজ কি, সাপোজ যেখানে ক্লিক করি আমি চাইলে আরেক জায়গা থেকে বড় ছোট করার জন্য শেপটাকে বিভিন্ন বড় ছোট করার জন্য, বা এক কর্নারে যদি ক্লিক করি আরেক কর্নার ধরে বড় ছোট করতে পারি। এই বড় ছোট তো আমরা আগেও করতে পারতাম এই টুল ছাড়া, নাকি? এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, সিলেকশন টুলস আছে, তাহলে আমার এই টুলসের কোনো দরকার নেই। আরেকটা যেটা হচ্ছে শেয়ার টুল, এটার কাজ কি, এটার কাজ যে বাঁকা করা, এদিকে ওদিকে বাঁকা করতে পারতেছে। আমরা তো আগেও তো এরকম চাইলে বাঁকা করতে পারতাম আমাদের বক্স থেকে, এগুলো ধরে যে কোনো আকৃতিতে আমরা নিতে পারতাম বাঁকা তারা। সো এই টুলসটা একটু কাজ হবে আমার টাইপের জন্য, যেমন টাইপ অবস্থায় যখন থাকবে এটাকে যদি আপনি চান যে বাঁকা তারা করতে, সহজে বাঁকা তারা করতে পারবেন না। কর্নার ধরে টানতে চাইলে এটা তো বড় ছোট হচ্ছে, কিন্তু বাঁকা হচ্ছে না, অ্যালাইন হচ্ছে না। তো সেটা করার জন্য আপনি এই টুলসের মাধ্যমে করতে পারবেন। যেমন এই টুলসে আপনি এখানে ক্লিক করে এপাশ থেকে যখন টানবেন তখন এই যে বাঁকা করতে পারবেন, অক্ষরগুলো বাঁকা অবস্থায় হবে। অথবা আপনি এখানে ক্লিক করার সময় অল্টার চাপ দিয়ে ক্লিক করবেন, একটা বক্স চলে আসছে, তখন এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে যাচ্ছেন আপনি তত ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারবেন। কাজ নাই হতে, এখানে কিছু শেপ আছে, এই শেপ গুলা হচ্ছে একেবারে খামোখা। এগুলো হচ্ছে শেপ নষ্ট করার জন্য, আমি যেটা বুঝি যে একটা শেপকে নষ্ট করার জন্য এই টুলস গুলো ইউজ করা হচ্ছে। যেমন প্রথম যে টুলসটা, ওই টুল, এটার কাজ কি, এটা স্টকে কাজ করে, ফিলে কাজ করে। একটাকে আমি স্টকে রাখি, দেখেন স্টকে যখন এটা আছে এক কর্নার ধরে, আমি এটাকে চাইলে স্টকটাকে মোটা করে দিতে পারলাম, আবার চাইলে এদিক থেকে ধরে টান দিলাম মোটা হলো, স্টক গুলাকে মোটা হচ্ছে বিভিন্ন আকৃতিতে, যেভাবে চাই সেভাবে করতে পারবো।
যেগুলো আমাদের কাজের মধ্যে ইউজ হয় না, এই জন্য জাস্ট টুলসটা দিয়ে কি করা যাচ্ছে এটা আমি দেখাই দিচ্ছি। পরবর্তী হচ্ছে অর্গ টুল, এটার কাজ হচ্ছে আমার জাস্ট শেপটা যেটা সিলেক্ট আছে এটাকে আমি এই যে টেনে বের করে দিতে পারতেছি অথবা বাইরে থেকে টেনে ভিতরে আনতে পারতেছি। এক্ষেত্রে কি আমার শেপটা সঠিকভাবে কি কোনো ভালো কোনো কিছু হচ্ছে? আমার যেটা ভালো শেপ ছিল সোজা টেপ সেটা উল্টা নষ্ট হয়ে যাচ্ছে। এটা আপনি ফিল স্টক দুইটার মধ্যে করতে পারবেন। পরবর্তী টুলস, এটা মোটামুটি একটু ইন্টারেস্টেড, যেমন এটা আমি হচ্ছে শেপের মধ্যে যেখানে ক্লিক করে ধরে রাখবো যা যা পাবে সবগুলো নিয়ে এটা ঘোরা শুরু করবে এবং একটা রাউন্ড শেপ তৈরি হবে। যদি আমার এটা দুইটা শেপ মিলে একসাথে সিলেক্ট করা থাকে তাহলে দুইটা শেপের আমার যা যা পাবে সবগুলো একসাথে এইসা রাউন্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করে ধরে রাখা লাগবে। যেমন আমি এখানে এখন এখানটায় ধরি, ক্লিক করলাম, দুই জায়গা থেকে এইসা আমার এতটুকু পর্যন্ত রাউন্ড তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের যেটা কাজে আমি একবার একবার ইউজ করছিলাম, যেমন একটা লাইনের উপরে এই টুলসটা দিয়ে যখন এখানে ক্লিক করলে, এই টুলস ক্লিক করে ধরলাম, একটা শেপ তৈরি হয়েছে। আবার এখানে আমি ক্লিক করে ধরি, একটা শেপ তৈরি হয়েছে সেম ভাবে, এরকম বর্ডারের ইউজ করার জন্য এটা তৈরি করা যাচ্ছে আর কি। পোকার টুল, পোকার টুলের কাজ কি, আমি যেখানে এই মাউসটা ক্লিক করব আমার বিটপের ভিতরে যেখান থেকে যা যা পাবে সব মাঝখানে চলে আসবে। আমার যেখানে আমার বৃত্তের মাঝখান মানে বৃত্তের মধ্যে যা যা পাবে সবকিছু আমার মাঝখানে অটোমেটিক চলে আসবে বৃত্তের মাঝখানে। যদি দুইটা শেপের মধ্যে পাই তাহলে দুইটা শেপের মধ্যে যা যা পাবে সব অটোমেটিক আমার মাঝখানে বৃত্তের মাঝখানে চলে আসবে। আচ্ছা যাই হোক, এগুলো আপনারা ক্লিক করে দেখবেন, শেপের উপরে টাইনা টুনা দেখবেন, এগুলো জাস্ট ইজিলি কাজ করে এদিক থেকে ওদিক। এই বৃত্তটাকে বড় ছোট করতে পারবেন না, এই বৃত্তটা যেভাবে আছে এইভাবেই থাকবে, এটাকে আপনি বড় ছোট করতে পারবেন। ওকে, এগুলো আর আমি দেখাচ্ছি না, এগুলো একেবারে হুদেই খামোকা, এগুলো দিয়ে আপনাদের কোনো কাজে আসবে না। তারপর আপনারা যদি ইচ্ছে হয় এগুলো চেক করবেন, তবে আমি আগে বলে রাখছি কয়েকটা টুলস এর কথা, গত ক্লাসে আমি বলছি ওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। আচ্ছা আজকে আমাদের এ পর্যন্ত থাকুক, আগামী ক্লাসে আমাদের এখানে এই শেপ বিল্ডার টুলসটা আমাদের প্রয়োজন আছে, আই ড্রফার, গ্রেডিয়েন্ট, এই একটা দুইটা তিনটা, এই তিনটা টুলস প্রয়োজন আছে, বাকিগুলো আমি দেখাই দেব, ঠিক আছে? এগুলো আমি সবকিছু দেখাই দেবো আগামী ক্লাসে। আজকে এতটুকুই থাকুক, আগামী ক্লাসে এটা দেখানোর পরে আপনাদের পরবর্তী ক্লাস হবে, মানে 5 নম্বর ক্লাসটা হবে লোগো নিয়ে, টোটাল লোগোগুলো কিভাবে তৈরি করতে হবে, কি কি টাইপের লোগো হয় এবং সাইজ কেমন হবে, এই বিষয়ে টোটাল আমরা আলোচনা করব 5 নম্বর ক্লাসে। আপনাদের বর্তমান কাজ হচ্ছে থেকে আপনাদেরকে ABCD আঁকতে বলছিলাম না, কয়জন আঁকছেন এগুলো? জি ভাই আমি করছি, আমি জমা দিছি মেসেঞ্জার দিছি ভাই, AI ফেল দিছিলাম, সব মেসেঞ্জারে দিছে। আচ্ছা যাই হোক, যারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাদের জন্য সুবিধা। ভাই আমার একটা ইলাস্ট্রেটরের সমস্যা হয়। আচ্ছা বল, একটু পরে বলেন। আপনাদের বাড়ির কাজটা হচ্ছে এখন যে বাড়ির কাজটা, আগেরটা তো যারা করেন নাই অবশ্যই সেটা কমপ্লিট করবেন। দ্বিতীয় যেটা এখন আসতেছে সেটা হচ্ছে আপনাদের এই লোগো থেকে, মানে হ্যালো ভাই, ভাই আমার কথাটা একটু শেষ করি, আমি বলছি যে কথাটা শেষ করে আমি শুনতেছি। এখানে আপনার গুগলে লোগো ডিজাইন লিখে সার্চ করবেন, অথবা এ লোগো, সাপোজ এ লোগো, এ লোগো লিখে সার্চ করবেন,
এখানে দেখেন এই অক্ষরের অনেক কিছু লোগো আছে। আমরা এখন পারি কি একটা ফ্রন্ট লিখতে পারি এবং ফ্রন্টটাকে পেন টুল দিয়ে কাইটা আলাদা করতে পারবো চাইলে, নাকি? এখন সাপোজ যে এটাতে একটা ফ্রন্ট ছিল, ফ্রন্ট থেকে পেন টুল দিয়ে এই শেপটা নিয়ে এরপরে এইগুলো কাইটা ফালাই দিছে, আমরা কি চাইলে এগুলো তৈরি করতে পারবো না? পারবো। আপনাদের কাজ হচ্ছে এখান থেকে মিনিমাম এ বি সি ডি এই টাইপের লোগো খুঁজে, অন্তত এটা আপাতত খুঁজেন, এ দিয়ে অন্তত 10টা কাট করেন। এইটা নিলে এটার মধ্যে 3 3 9টা দেখা যাচ্ছে, এই 9টা কাট করেন। কাট করে তাদের কালারটা দেওয়ার চেষ্টা করেন, গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নেই, গ্রেডিয়েন্ট আমরা পরের ক্লাসে দেখবো। গ্রেডিয়েন্ট না পারলে নেওয়ার দরকার নেই, জাস্ট সিঙ্গেল কালার আপনি ইউজ করেন, টোটালি তাদের মতো করে পেন টুল দিয়ে হোক, অন্য শেপ দিয়ে হোক, যে শেপ দিয়ে হোক, এগুলো কাটার ইয়ে করেন। আমাদের মেইন কাজই হচ্ছে যে এরকম ডিজাইন যেন আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? আগামী কাজ আপনাদের এটাই থাকবে, এখান থেকে এই ডিজাইনগুলো নিয়ে আপনাদের মতো করে আপনারা কাটবেন এবং কালারটা দেবেন, এতটুকুই। জি, আপনাদের কার কি প্রশ্ন ছিল বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যালো। জি বলেন ভাইয়া। আমি আবুবকর সিদ্দিক, আমি অনেক আগে ভর্তি হয়েছিলাম, আমার ডেস্কটপের সমস্যা হওয়ার কারণে আমি ক্লাসগুলো করতে পারিনি, এছাড়াও মোবাইল ছিল না। আজকে অবশ্য সবকিছু নিয়েছি, আজকে থেকে নিয়মিত ক্লাস করবো আর কি। জি, আর ক্লাসগুলো ডাউনলোড করার যে অপশন, ওই আমার ক্লাসগুলো এগুলো তো গ্রুপে আছে স্যার, গ্রুপে সব ভিডিও আছে। আচ্ছা, মানে এত আমার ডেস্কটপ হঠাৎ নষ্ট হয়ে গেছে এবং মোবাইলও শেষ পর্যন্ত ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে সবকিছু নিয়েছি। আপনি তাহলে ডাউনলোড করে অথবা যে লিংকগুলো দিয়েছে ওগুলো ক্লিক করে ভিডিওগুলো দেখে নেন, দেখে কি কি প্রবলেম হয় ক্লাস আমাকে জানাইন। হ্যাঁ, আরেকজন কেউ কিছু বলতে চেয়েছিল ভাই? যখন ইলাস্ট্রেটর কাজ করি না। হ্যালো ভাই। জি বলেন। যখন ইলাস্ট্রেটর কাজ করি তখন সাদা পেজটা মাঝে মাঝে প্যান টুলে কাজ করতে গেলে এদিকে দিক সরে যায়, এটা কি কোনো ফিক্সড করার অপশন নাই? সাদা পেজটা লুরে যায় মানে কোন সাদা পেজ? যখন ইলাস্ট্রেটর কোনো নিউ ফাইল নেই না, এই যে এই সাদা পেজটা, এটা নাড়াচাড়া কেমনে খাবে? এই যে আমি মাউস ধরে ই করতেছি, কোনো নাড়াচাড়া দেখাচ্ছে না। যতক্ষণ না আপনি স্পেস চাই, আমরা যখন শেপ নিতে চাই, এই যে পেন টুল দিয়ে আমি নিচ্ছি, এই যে, এই যে শেপ নিচ্ছি, আমারটা তো এরকম, আপনারটা এরকম, এরকম কেন হবে আপনার? অবশ্যই এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার, এটা তো ফিক্সড করা, আমরা জাস্ট এতটুকু করতে পারি, এখানে স্পেসটা চেপে ধরে এদিকে ওদিকে টানতে পারি এতটুকু। এই সাদা আর্টবোর্ডটাকে আপনি কোথাও টেনে নিতে পারবেন, যদি নিজে থেকে কোনো একটা সাদা বক্স নেন তাহলে এটাকে আপনি এদিক সেদিক নাড়াচাড়া খাইতে পারে, আর যদি এমনটা হয় তাহলে এটাকে আপনি লক করে রাখতে পারেন। লক করার জন্য Ctrl 2, তাহলে আপনার এটা এখন লক হয়ে গেছে, এটা আপনি ধরতে পারবেন না। আবার যখন আনলক করতে চাইবেন, আনলক করার জন্য Ctrl Alt 2, লক করার জন্য Ctrl 2, লক খোলার জন্য Ctrl Alt 2। সেম ভাবে কোন একটা ডিজাইন আপনি হাইড করে রাখতে যাচ্ছেন, হাইড করার জন্য Ctrl 3, আবার হাইড থেকে খোলার জন্য Ctrl Alt 3, ঠিক আছে? হ্যাঁ, যেটা দেখাইছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার আগের যে লেখাটা ফ্রন্টটা, সেটা একবার কপি করবেন। কপি করার পর স্টকটা মোটা করবেন, ঠিক আছে? স্টকটা মোটা করবেন, এরপর ওই স্টকটাকে শেপে রূপান্তর করবেন, মানে সে এক্সপান্ড করবেন। করার পর বৃত্তের সাথে দুইটা একটা সিলেক্ট করে মাইনাস দিয়ে দিবেন, পরে যেটা আপনার ফ্রন্ট কপি করে রাখছেন সেটা আবার Ctrl F দিয়ে পেস্ট করে দিবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? জি, ওই যে আমার পেন টুলে একটু সমস্যা ছিল, যে আপনি যে মানে একটা ক্লিক করার পরে আপনার সাথে সাথে যে নিয়ে যাচ্ছে না, ওই যে একটা লাইন, ওইটা আমার আসতেছে না, মানে বুঝি নাই। আপনি একটা পেন টুল নেন। হ্যাঁ নিলাম, ক্লিক করলাম, ওই ওই ওইটা আমার আসতেছে না। হ্যাঁ, মানে এই লাইনটা আপনার আসতেছে না নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে রাবার ব্যান্ড এটাকে বলে। এটা পেন টুলে কোথায় আছে, কোথায় আছে, একটা মিনিট।
ফটোশপে অবশ্য সামনেই থাকে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে ভুলে গেছি, মেবি অনেকদিন তো এটা দেখ চেক করা হয় না। আচ্ছা ভিউতে আশা করি পাওয়া যাবে। আপনি কন্ট্রোল, আচ্ছা আমি কন্ট্রোল ইউ ক্লিক করে দেখি কি হয়। হ্যাঁ আপনি কন্ট্রোল ইউ ক্লিক করবেন, শর্টকাট না, সরি কন্ট্রোল ইউ না, কন্ট্রোল ইউ হবে না, কন্ট্রোল ইউ হচ্ছে আমার ইয়ের জন্য, গাইডলাইনটার জন্য। অপশনটা কোথায় আছে একটু রেকর্ডিংটা অফ করে দিই।